আমি শোনার পর যদি মনে না হয় যে কিছু একটা শুনছি, জাস্ট লোকগান মানেই যে হাই বিট চড়া কিছু একটা মানে দিচ্ছে, আমি নাচতে নাচানাচি করে না, এই জিনিসগুলো কি লোকগান? এই জন্য আর কি চেষ্টা করে যে বাণীগুলোকে পৌঁছানো, মানুষটা শুনছে তার গানে যেন কথাগুলো পৌঁছায়, কথাগুলো যেন তার মনটাকে বলে একটু চিন্তা কর, এটা হচ্ছে লোকগানের মূল বিষয়টা আর কি। আমরা লোকগান করছি, আগে কি সুন্দর লাগাচ্ছি, আমরা আগে কি সুন্দর গানটাই করি। সেদিক থেকে নিশ্চয়ই অনেক অনেক বড় একজন মানুষ, আমাদের
হচ্ছে যে অর্জুনদা বেস বাজাচ্ছে। সব থেকে ভালো লাগার কিছু হচ্ছে অর্জুনদার গানের মধ্যে ডুবে যাওয়া। এক ইনস্ট্রুমেন্ট যখন বাজায় তখন সেটাকে নিয়ে যেন কোথায় এক জায়গায় হারিয়ে যাওয়া, সেটা আমাদের গোসাইয়ের খুব দরকার। আমরা গান গাইতে গাইতে যেন হারিয়ে যাবো, এটা ইচ্ছা মনের বাসনা থাকে, অনেক সময় পারি না। সেই দিক থেকে অর্জুনদা খুব সাপোর্টিভ। আমাদের পাশে অন্তু, অন্তুও বয়স অনেক ছোটো, ও একটু জেলিফিশ খাইবে, জেলিফিশ নাকি ভুলে যায় সব কিছু, তো নিজের নামও ভুলে যায়, নিজে কোথায় থাকে সেই আধারটা থাকে সেটাও ভুলে যাবে, খাবার দাবার ভুলে যায়। ও গিটারটা এত প্রেমে পড়ে যায় আর কি, গিটারে এত প্রেমে থাকে গিটার নিয়ে, এটা হচ্ছে অন্তু। আর ওটা হচ্ছে যে আমাদের দাদা ফিলিপস দত্ত, ফিলিপটা আমার অনেক সৌভাগ্য এই মানুষটা, হ্যাঁ আমাদের আসলে সবার সৌভাগ্য যে এই মানুষটার গোসাইকে আজকের এই যাত্রা বেরোচ্ছে, এই জায়গাতে আমরা যে পারফর্ম করছি এই জায়গাতে একত্রিত করার যে চেষ্টা, ফিলিপস দত্ত না থাকলে বোধহয় হতো না। আর সব থেকে বড়ো যে গুণটা এই মানুষটার, ওনার সামনে যদি একদম না খেয়ে থাকে উনি নিজের খাবারটা দিয়ে দেবেন, কিন্তু ওই লোকটাকে বুঝতে দেবে না যে নিজে না খেয়ে দিয়ে দেবে, এটা হচ্ছে সত্যি। আমাদের ফিলিপসদা জানি না বলা হয় কিনা এটা বলার, সেভাবে আমরা সবাই না সত্যি অনেক লাকি যে আপনার মধ্যে মানুষের কাছে আমাদের সাথে থাকবেন, আমাদের কী বলবে কী বলে এটাকে ছায়াটা দিয়ে যাবে, আমরা এটা চাই। আর আমি কামরুজ্জামান রাব্বি, আমি যে গান করছি এই আর কি, আমি ওই যে গোসাইয়ের একটা মেম্বার, লোকগান ভালোবাসি, লোকগান আমাকে ভাবায় আর আমি ভাবতে খুব ভালোবাসি ছোটোবেলা থেকে। চুল চুল বড় করার পর না অনেকে বলতো যে ভাবুক ভাবুক একটা চেহারা, সেই জায়গা থেকেও হলেও লোকগানগুলো আমাকে খুব ভাবায় আর সেই জন্য লোকগান করে। হ্যাঁ নিশ্চয়ই আমাদের যে জিয়া ভাই সামনে, জিয়া ভাই প্রথম যে আমরা গোসাই লোকগানের দল প্রথম যে পারফরমেন্সটা করবো সেটার জায়গাটা করে দেয়া, বা আমাদের যে একটা টিম তার নাম থাকবে, আমরা পাঁচজন মিলে একটা গান করবো, সেই জায়গাগুলো বা সেই সুযোগটা করে দেয় জিয়া ভাই। তো ফিলিপস দত্ত এবং জিয়া ভাই এই দুজন মানুষ মানে কিছু কথা মনে হয় মুখ দিয়ে না বললেও বুঝে নেয় অনেকে, এদের অবদান আসলে গোসাই যদি ভুলে যায় তাহলে এর চাইতে